রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য বিরাট বড় ঘোষণা রাজ্য সরকারের। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য এবারে নতুন প্রকল্প ঘোষণা করছে রাজ্য সরকার। এই প্রকল্পের মাধ্যমে অনেক টাকা উপার্জন করতে পারবেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। এই বিষয়ে বিস্তারিত ভিডিওটি শেষে জেনে নেব। তার আগে পিএম কিষাণ প্রকল্পে আরেকটি বড় ঘোষণা, ইতিমধ্যে মোবাইলে এসএমএস পাঠানো হচ্ছে যারা অনলাইনে আবেদন করেছেন। তো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওটি শেয়ার করে সকলকে জানানোর সুযোগ করে দেবেন। তো পিএম কিষাণ প্রকল্পে যারা অনলাইনে আবেদন করেছেন, ইতিমধ্যেই মেসেজ পাঠানো হচ্ছে অনেকের মোবাইলে, যেখানে বলা হচ্ছে যে কিষাণ সম্মান নিধি প্রকল্পে আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে আপনার দেওয়া তথ্য যাচাইয়ের জন্যে স্বঘোষণাপত্র পূরণ করার জন্য জমির পরচা, আধার কার্ড, আধারযুক্ত ব্যাংক পাসবুক এবং ভোটার কার্ডের মূল নথি এবং এক কপি প্রতিলিপি সহ আপনার ব্লকের সহকৃষি অধিকর্তার দপ্তরে এই এসএমএস প্রাপ্তির চার দিনের মধ্যে যোগাযোগ করুন। ইতিমধ্যেই স্বঘোষণাপত্র জমা দিয়ে থাকলে পুনরায় সহকৃষি অধিকর্তাকরণের আসার প্রয়োজন নেই। যারা ঘোষণাপত্র জমা দিয়েছেন তাদেরকে যেতে হবে না, কিন্তু যারা ঘোষণাপত্র জমা দেননি তারা অবশ্যই আপনাদের জেলার কৃষি দপ্তরে জমির পরচা অর্থাৎ জমির যে ডকুমেন্ট, আধার কার্ড এবং ব্যাংকে যে আধার লিঙ্ক থাকতে হবে, সেই আধার লিঙ্ক করা ব্যাংকের পাসবই, ভোটার কার্ডের অরিজিনাল ভোটার কার্ড এবং তার জেরক্স নিয়ে আপনাদের অবশ্যই ব্লকের সহকৃষি অধিকর্তার দপ্তরে এরকম এসএমএস যারা পাচ্ছেন তাদের চার দিনের মধ্যে যোগাযোগ করতে বলা হচ্ছে পিএম কিষাণ প্রকল্পের যারা অনলাইনে আবেদন করেছেন। তো যারা আপনারা যারা এই এসএমএস পেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এবার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য নিয়ে এসেছে নতুন প্রকল্প সেবা সখী প্রকল্প। এবারে মানুষের সেবায় নিয়োজিত হবেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা, এমনই পরিকল্পনা নিতে চলেছে রাজ্য সরকার। গ্রামোন্নয়ন দপ্তর একটি বিশেষ প্রকল্প গ্রহণ করেছে যার নাম সেবা সখী। আপাতত পাইলট প্রজেক্ট হিসেবে তিন জেলার স্বনির্ভর গোষ্ঠীর বাছাই করা মহিলাদের এই কাজে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। সদ্যজাত থেকে বয়সের ভারে নুষ, এমনকি অসুস্থদের দেখভাল, শুশ্রূষার দায়িত্ব তাদের দেওয়া হবে। মুদ্রা কথা, এই মহিলাদের প্রশিক্ষণ দিয়ে আয়া তৈরি করতে চাইছে রাজ্য সরকার। করোনা পর্বে বহু বাড়িতে রোগীদের ঠিকমতো দেখাশোনার জন্য দক্ষ আয়া অনেক ক্ষেত্রেই খুঁজে পাওয়া যায়নি, সেই ঘাটতি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দিয়ে পুনরায় পূরণের ভাবনা চিন্তা করা হয়েছে। প্রথম ধাপ হিসেবে প্রশিক্ষিত আয়ার একটি পুল তৈরি করা হবে, এবার চাহিদা মতো সেখান থেকেই সংশ্লিষ্ট বাড়িতে পাঠানো হবে সেবা সখীদের। এই তিনটি জেলা হলো উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং হাওড়া। জানা গিয়েছে জেলাগুলির নির্দিষ্ট ব্লক থেকে কুড়ি জনের নাম পাঠাতে বলা হয়েছিল, সেই তালিকা জমা পড়েছে। এই কাজের জন্য তিন জেলায় তিনটি সমবায় সংঘকে বাছাই করে জেলা প্রশাসন, মহিলাদের বাছাই করার দায়িত্ব তাদেরই দেওয়া হয়েছিল। যেমন দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর ব্লক থেকে যাদের নাম পাঠানো হয়েছে তারা মূলত নতুন এবং এই কাজে আগ্রহী। জেলার এক আধিকারিক বলেন, শিক্ষিত এবং কাজকর্মে পটু এমন মহিলাদেরই বাছাই করা হয়েছে। বারুইপুর ব্লককে প্রাথমিকভাবে ভাবা হয়েছে কারণ এখান থেকে বহু মহিলা বিভিন্ন জায়গায় কাজ করতে যান। নভেম্বরেই শুরু হবে প্রশিক্ষণ পর্ব, ট্রেনিং শেষ হলে দেওয়া হবে সার্টিফিকেট। পরে এই মহিলারাই তাদের ব্লক বা এলাকায় স্বনির্ভর গোষ্ঠীর অন্য মহিলাদের প্রশিক্ষণ দিতে পারবেন। জেলা আধিকারিকদের মতে বিভিন্ন জায়গায় আয়া সেন্টার গড়ে উঠেছে, বাড়িতে কেউ অসুস্থ হলে সেখান থেকে আয়া নেয় সংশ্লিষ্ট পরিবার, কিন্তু তারা কতটা দক্ষ বা প্রশিক্ষিত তা নিয়ে প্রশ্ন থেকে যায়। সরকার যদি এই মহিলাদের সেবা যত্ন শুশ্রূষা করার আধুনিক প্রশিক্ষণ দেয় তাহলে প্রচুর মানুষ উপকৃত হবেন এবং ভালো মানের পরিষেবা পাবেন। পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আরও একটি জীবিকার পথ খুলে যাবে। এই কাজে পারিশ্রমিক হিসেবে একজন মহিলা কত টাকা পাবেন তা ঠিক করবে জেলা প্রশাসন। জেলায় যে সমবায় সংঘকে বাছাই করা হয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করলেই পাওয়া যাবে এই প্রশিক্ষিত আয়াদের। তবে এক জেলার আয়া অন্য জেলায় গিয়েও কাজ করতে পারবেন বলে আপাতত ঠিক হয়েছে। জানা গিয়েছে গ্রামোন্নয়ন দপ্তর একটি এজেন্সিকে এই প্রশিক্ষণের দায়িত্ব দিতে চলেছে।